হচ্ছে জলজ, আর অ্যানিমালস কথা অর্থ হচ্ছে প্রাণী। জলজ উদ্ভিদ সম্পর্কে আমরা বিজ্ঞানে পড়েছি, সায়েন্সে পড়েছি, জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, আজকে সেটাই আমরা ইংলিশে পড়ব, জলজ প্রাণী সম্পর্কে জানব। দেখো তোমাদের এটা পেজ নাম্বার 37 এ রয়েছে, লেসন নাম্বার 8। আমি যেভাবে জোরে জোরে পড়ছি তোমরাও সেভাবে বাড়িতে জোরে জোরে প্রোনাউন্সিয়েশন গুলোকে একদম কারেক্ট করে পড়বে। হয়তো প্রথমবার পড়তে গিয়ে ভুল হবে, কিন্তু বারবার পড়তে পড়তে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হয়ে যাবে। লেসন নাম্বার 8, অ্যাকোয়াটিক অ্যানিমালস। মুর্শিদ ইজ হেলিং ফ্রম দ্য ফ্যামিলি অফ ফিশারম্যান। মুর্শিদ জেলে পরিবারের ছেলে। ফিশারম্যান কথাটির অর্থ হচ্ছে জেলে, আর ফ্যামিলি কথার অর্থ হচ্ছে পরিবার। জেলে পরিবারের থেকে বিলং করে বা ছেলে জেলে পরিবারের ছেলে হচ্ছে মুর্শিদ। মুর্শিদ একজনের নাম। দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ। ফিশারম্যানের কাজ কি, না ফিশারম্যানের জেলের কাজ কি? জেলেরা মাছ ধরে, তো জেলে দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ, জেলেরা মাছ ধরে। ফিশ লিভস ইন ওয়াটার, মাছেরা জলে থাকে। ইট ইজ অলসো কল্ড অ্যাকোয়াটিক অ্যানিমাল, ইহাকে জলজ প্রাণীও বলা হয়। তাহলে এই লাইনটার মানে হচ্ছে বিসাইড ফিশ, মাছের পাশাপাশি দেয়ার আর সাম আদার অ্যানিমালস, এখানে আরো কিছু অ্যানিমালস আছে, লাইক যেমন ক্র্যাব, কাঁকড়া, স্নেল, শামুক, ওয়েস্টার, ওয়েস্টার কথার অর্থ হচ্ছে ঝিনুক, লিভস ইন ওয়াটার, জলে বসবাস করে। দেয়ার আর ভ্যারিয়াস টাইপ অফ ফিশেস, এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে। সাম লিভস ইন ফ্রেশ অ্যান্ড সুইট ওয়াটার, কিছু মাছ আছে যারা পিওর এবং মিষ্টি জলে থাকে, পরিষ্কার এবং মিষ্টি জলে থাকে। সাম লিভস ইন স্যালাইন ওয়াটার, এবং কিছু মাছ আছে যারা নোনা জলে থাকে। ফিশেস লাইক পিলসা, পমফ্রেট অ্যান্ড আদার সি ফিশেস লিভস ইন স্যালাইন ওয়াটার, নোনা জলে থাকে, এরকম কিছু মাছের নাম বলা রয়েছে। ফিশেস লাইক মাছ যেমন তিলসা মানে ইলিশ, পমফ্রেটকে আমরা পমফ্রেটই বলি, অ্যান্ড আদার সি ফিশেস, এবং আরও কিছু সামুদ্রিক মাছ আছে লিভস ইন স্যালাইন ওয়াটার, যারা নোনা জলে থাকে। দে অল মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে দেয়ার এগস। দে অল মাইগ্রেট, মাইগ্রেট মানে আসে, এক জায়গা থেকে অন্য জায়গায় আসাটাকে বলা হয় মাইগ্রেট করা। তারা সবাই মাইগ্রেট করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, কোথায় আসে না, সুইট ওয়াটার। তারা প্রত্যেকে বা সবাই মিষ্টি জলে আসে, টু লে দেয়ার এগস, ডিম পারতে। আদার ফিশেস লাইক কাতলা, কই, মোরলা, পুঁটি, রোহু মানে এটা হচ্ছে রুই মাছ, লিভস ইন সুইট ওয়াটার। আদার ফিশেস মানে অন্যান্য মাছ, যেমন কাতলা, আমরা কাতলাকে কাতলাই বলি, কই মাছ, মোরলা মাছ, ছোট মোরলা আছে, পুঁটি মাছ, রুহু মানে হচ্ছে রুই মাছ, লিভস ইন সুইট ওয়াটার, এরা মিষ্টি জলে থাকে। ফিশেস লিভস অন ওয়ার্ম ইনক্লুডিং সাম টিনি ফিশেস, বলছে ফিশেস লিভ অন, এখানে এই লিভ অন কথার অর্থ হচ্ছে বাঁচে, মাছেরা কি খেয়ে বাঁচে, না ওয়ার্মস মানে হচ্ছে কেঁচো, ইনক্লুডিং সাম টিনি ফিশেস বা টাইনি ফিশেস মানে ছোট ছোট মাছ, বড় মাছ, ছোট ছোট মাছ, এবং ওয়ার্মস কথার অর্থ হচ্ছে কেঁচো খেয়ে জীবনযাপন করে বা বাঁচে। আ ফিশ কল গপ্পি ইটস অনলি দ্য লার্ভা অফ মসকিউটো, একটা মাছ আছে যেটা গপ্পি নামে পরিচিত, সে কি খায়, ইটস অনলি দ্য লার্ভা অফ মসকিউটো, মশাদের যে লার্ভা হয় মানে মশাদের যে ডিম হয়, সেই ডিম খেয়ে এই গপ্পি নামক মাছটি বেঁচে থাকে, শুধুমাত্র ওটাই খায় না, অন্য আর কিছু খায় না। মুর্শিদ লাভস প্রন, মুর্শিদদের পছন্দের মাছ কি, চিংড়ি মাছ, প্রন কথার অর্থ হচ্ছে চিংড়ি মাছ। অল দো প্রনস আর গ্রো ইন ওয়াটার, যদিও চিংড়ি মাছ জলে জন্মায়, দে আর নট অ্যানিমালস, নট দে আর ফিশ, তারা পশুও নয় এবং তারা মাছও নয়, দে আর কল ইনসেক্টস, তাদেরকে বলা হয় কীট। আমরা ইনসেক্টসের দুটো ভাগ করেছিলাম, কীট এবং পতঙ্গ। পতঙ্গ কোনগুলি, যেগুলোর ডানা আছে উঠতে পারে তারা হচ্ছে পতঙ্গ, আর যাদের ডানা নেই তাদেরকে বলা হয় কীট। তো এক্ষেত্রে যেহেতু চিংড়ি মাছের ডানা নেই, তাই দে আর কল ইনসেক্টস কথার অর্থ হচ্ছে তাদেরকে বলা হয় কীট। দে সুইম ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে,
their body is covered with soft shell. তাদের দেহটি নরম খোলসে ঢাকা থাকে. Covered কথার অর্থ হচ্ছে ঢাকা থাকে. They have no backbone. তাদের কোনো শিরদাঁড়া নেই. Their body have three parts. তাদের দেহটি তিনটি ভাগে বিভক্ত. বা তিনটি পার্ট আছে তাদের দেহের. চিংড়ি মাছ তোমরা সবাই দেখেছো. এদের যে বডিটা হয় মানে এদের শরীর তিনটি ভাগে বিভক্ত থাকে. হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন. হেড মানে হচ্ছে মাথা. থোরাক্স কথার অর্থ হচ্ছে দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা এন্ড টু আইস. মাথায় দেখবে তোমরা চিংড়ি মাছ দেখেছো প্রত্যেকেই, এদের মাথার কাছে একটা অ্যান্টেনা থাকে মানে দুটো সুরের মতন বেরোন থাকে এবং দুটি চোখ থাকে. দে হ্যাভ জয়েন্টস লেগ. তাদের জয়েন্টস লেগ থাকে মানে পাগুলি জোড়া থাকে. ক্র্যাব ইজ অ্যানাদার অ্যাকোয়াটিক অ্যানিমাল. কাঁকড়াও এক ধরনের জলজ প্রাণী. ইট হ্যাজ স্পিনসার. এর দাঁড়া থাকে. স্পিনসার কথার অর্থ হচ্ছে দাঁড়া. বাট ইট হ্যাজ নো বোনস. কিন্তু এরও কোনো শিরদাঁড়া নেই. ক্র্যাব ইজ অলসো ভেরি টেস্টি. কাঁকড়াতেও খেতে খুব সুস্বাদু হয়। ফ্রগ ইজ নট অনলি লিভস ইন ওয়াটার বাট অলসো অন ল্যান্ড। ব্যাঙেরা শুধুমাত্র যে জলে বসবাস করে তাই নয়, তারা ল্যান্ডে মানে স্থলেও বসবাস করে। তাই এদেরকে কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান্স। দে আর কল্ড অ্যাম্ফিবিয়ান্স মানে এদেরকে উভয়চর বলা হয়। দে আর ওয়েবড ফিট হেল্প দেম সুইম। দে আর ওয়েবড ফিট এদেরকে এদের পাগুলি জোড়া থাকে। ব্যাঙেদের পা নিশ্চয়ই দেখছি আমি এখন ছবি এঁকে দেখাতে পারছি না, এরকম থাকে না এই যে পা, এইরকম পা কি করে না এদের সাঁতার কাটতে সাহায্য করে। দে আর ফন্ড লেগস আর স্মল অ্যান্ড ফোল্ডেড হেল্প দ্য ফ্রগস টু জাম্প। তাদের সামনের পাগুলি ছোট এবং ফোল্ডেড থাকে, ভাঁজ করা থাকে। এটাতে কি হয় না তার জাম্প করতে সুবিধা হয়। ফ্রগ যখন দেখবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় ফ্রগ জাম্প করে যায়, এই জাম্প করতে তাকে হেল্প করে তাদের সামনের পাগুলো। দে আর টোস আর জয়েন্ট উইথ স্কিন। তাদের যে পা দুটো থাকে সেটা চামড়ার সঙ্গে যুক্ত থাকে। আমি আগেই বললাম যে এদের পাগুলো চামড়ার সাথে যুক্ত থাকে, ফলে এদের কি হয় না সাঁতার কাটতে সুবিধা হয়। ফ্রগস ইট অনলি ইনসেক্টস। ব্যাঙেরা শুধুমাত্র কীট পতঙ্গ খায়। দেয়ার টাং ইজ ফোল্ডেড। এদের যে জিভ থাকে সেটা ভাঁজ করা অবস্থায় থাকে। ইট হেল্পস ক্যাচ ফ্লাই অর ইনসেক্টস। এটা সাহায্য করে ধরতে। ফ্লাই কথার অর্থ হচ্ছে মাছি, অর ইনসেক্টস মানে অন্যান্য আদার ইনসেক্টস গুলোকে ধরতে সাহায্য করে। দেয়ার স্কিন ইজ বোথ রাফ অ্যান্ড মোয়েস্ট। তাদের স্কিনটা কেমন হয়? ব্যাঙেদের স্কিন রাফ হয় মানে খসখসে এবং ময়েস্ট মানে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। দে আর অল ইনোসেন্স অ্যান্ড নেভার ডু এনি হার্ম টু আস। এরা খুবই ইনোসেন্স টাইপস হয় মানে শান্ত প্রকৃতির হয়, এরা কাউকে তেমন ক্ষতি করে না। চিলড্রেন শুড নট থ্রো এনি স্টোন অ্যাট দেম ইভেন ইন ফান। বলছে শিশুদের বা বাচ্চাদের তাদের দিকে কোনো পাথর ছুঁড়ে ছোড়া উচিত নয়। অ্যাট দেম ইভেন ইন ফান মানে মজা করেও তাদের দিকে পাথর বা ঢিল ছুঁড়তে ছোড়া উচিত নয়, তাদেরকে কখনোই আঘাত করা উচিত নয়। এখান থেকে যে ছোট ছোট ওয়ার্ডস গুলো রয়েছে যেগুলো মিনিং আমি একবার বলে দিচ্ছি তোমরা দেখো। প্রথমে বলেছি অ্যাকোয়াটিক কথার অর্থ হচ্ছে জলজ, অ্যানিমালস কথার অর্থ হচ্ছে প্রাণী, বিসাইড কথার বিসাইডস কথার অর্থ হচ্ছে পাশাপাশি। ভ্যারিয়াস কথার অর্থ হচ্ছে বিভিন্ন, অন্যান্য বিভিন্ন প্রকারের কথা বলা হয় ভ্যারিয়াস। ফ্রেশ মানে পরিষ্কার, সুইট মানে মিষ্টি, স্যালাইন মানে হচ্ছে নোনা বা লবণাক্ত।
মিনা বা লবণাক্ত জলকে বলা হয় স্যালমন। মাইগ্রেট কথার অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কি মাইগ্রেট বলা গল্পটা রয়েছে কার সম্পর্কে রয়েছে মুর্শিদের সম্পর্কে রয়েছে
থাকে। মুর্শিদ মুর্শিদকে মুর্শিদের ফেভারিট মাছের নাম কি? কোন মাছগুলি সুইট ওয়াটারে থাকে, কোন মাছগুলো স্যালাইন ওয়াটারে থাকে? এগুলো সমস্ত ছোট ছোট প্রশ্ন ভেতর থেকে আছে। স্টোরিটা যতক্ষণ না পড়বে ততক্ষণ তোমরা পুরোটা মনে রাখতে পারবে না, তাই স্টোরিটা তোমাদের নিজেদের বারবার পড়ে মনে রাখতে হবে যে স্টোরিটা কি ছিল। কারণ পড়তার সময় ভেতর থেকে প্রশ্ন এলে তোমরা কিছু লিখতে পারবে। পেজ নাম্বার 37-38 ভালো করে এই স্টোরিটা বাড়িতে রিড করবে।